উত্তেজনার ফাইনালে পুরো ম্যাচ জুড়ে ছিল টানটান উত্তেজনা। আক্রমণ প্রতি আক্রমণের পাশাপাশি গন্ডায় গন্ডায় গোলের সুযোগ নষ্ট হওয়ায় আক্ষেপে পড়েছেন সমর্থকরা। History, depth, and just enough fantasy. Two nations that expect, that demand. আগের দুই ম্যাচের জমার রক্ষণ ভাগ আর মধ্য মাঠের দৃঢ়তা দেখে আর্জেন্টাইন ফুটবলের সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন বিশ্বকাপ জয়ের। Away from Boateng. Look at the space here for Lovetzi. Lovetzi. Higuain! Flagged up! Flagged up! তবে অফসাইডে একটি গোল বাতিল এবং ম্যাচ জুড়ে গোল মিসের মহড়া বারবার হতাশায় পুড়িয়েছে সমর্থকদের। Lionel Messi. Well, he got his shot away in the way that he does. You so often know what's coming. ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ ভাগে জার্মানির হঠাৎ গোলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয় আর্জেন্টিনার। Messi, no, it's got away. Now, Germany are the champions of the world. Once more, this irrepressible nation of winners. আর চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দে ভাসে জার্মান শিবির। জাস্ট জার্মানির লাক আর কিছু না, ব্যাড লাক ফর আর্জেন্টিনা। আরে এত মিস, আরে যে পেলাসিও, ও তো আসলে কিছুই না, গত ম্যাচে ফ্লপ, তার আগের ম্যাচেও ফ্লপ। ওরে যে কেন নামাইলো ডিমারিয়ারে বেঞ্চে বসে রাখছে, লাভের দিনে উঠাই দিচ্ছে, এগুলো কোন ধরনের খেলা? দেন যারা আজকে এখন এই মুহূর্তে জার্মানি সাপোর্ট করতেছে, 90% ব্রাজিলের সাপোর্টার, কিন্তু এখন হলো হিটলারের মতো অবস্থা, তাদের একই অবস্থা। আমরা আগেই জানতাম যে 100% নিশ্চিত যে কাপ আজকে আমরা পাবই। 2014 সালের ফিফা বিশ্বকাপে ফাইনালে যোগ্যতম দলই জয়ী হয়েছে, জয়টি 1-0 গোলে হলো। ম্যাচটি টাই ব্রেকারে না যাওয়ায় ফুটবলেরই জয় হয়েছে বলে মনে করছেন ফুটবল ভক্তরা। মফিদুল তপু, এইচএন নিউজ, ঢাকা।